فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته. عرفتي قرشناه جي مغرب الصوموي مسجد كارفوري دوركات المسجد صلاه اعطيك ورجع بك এখানে এক্ষেত্রে সালাদি তহেতুল মসজিদ ক্ষেত্রে খুব তাকেদি খুব মসছে আল্লাহ সাল্লাম খুব জোর দিয়ে বলেছেন একটা হাদিস এসছে এদা দখালা আহত মসজিদ ফালা ইজলিস হাত্তা সাল্লি আর যে ব্যক্তি মসজিদ মসজিদে প্রবেশ করবে এবং বসার ইচ্ছা রাখবে তাকে দরকার নামাজ পড়ে বসতে হবে আর একটি হাদিস এসছে যে আল্লাহ খুদবা ক্ষুদ্র অবস্থায় ছিলেন একটি সাহাবি প্রবেশ করলেন সে বসে গেলেন আল্লাহাল্লাম জিজ্ঞেস করলেন কি তুমি দৌড়েখা নামাজ পড়েছো মানে বললেন জি না আল্লাহাল্লাম হোম ফাসাল্লার কাত তুমি দাঁড়িয়ে যাও এবং দৌরে কথা নামাজ পড়ে এবং খুব সংক্ষিপ্ত নামাজ পড়ো তা বোঝা যায় যে খুদবা অবস্থাতে আমরা যদি মসজিদে দাখিল হয় তাহলে সংক্ষিপ্ত দৌড়ে কথা নামাজ পড়তেই হবে আল্লাহ রসুলসাল্লামের একটি আদেশ তবে এমন সময় আমরা মসজিদে প্রবেশ করলাম যে টাইম খুব সংক্ষিপ্ত সূর্য ডুবার সময় এসছে দেখেন যে কোনো সময় আমরা মসজিদে প্রবেশ করব আর যে আদেশটি এসছে যে তিন অক্ বা পাঁচ অক্ নামাজ পড়া মানা আছে যেটা সুন্নত নামাজ নফল নামাজ তবে সেটা আম নফল আমরা পড়ব না আম নফল মানা আছে কিন্তু কোনো বসতে যদি কোন নফল আসে যেটাকে অলমায় কেরাম জাতল আসবাব বলেছেন যে সবে বলে না সমাজ সবে বলে সালাত কোনো কারণবশত্ব নামাজ এরকম তাহি তাহিয়াতুল মসজিদ কারণে যখন মসজিদ প্রবেশ করবে তখন তাহিয়াতুল তেল যখন আমরা উদু করবো ওই সময়তে নামাজ বা রকাতে তাওয়াফ তাওয়াফ করার পরে যেটা সালাত আদায় করি তাই ধরুনকে জাওয়াতুল আসবাব বলা হয় তো যে কোনো সময় এটা আসবে আমরাকে পড়তে হবে এই টাইম বাধা নয় যে কোনো সময় কিন্তু সূর্য ডুবার সময় একবারে সূর্য ডুববে ওই সময় আলমা রাম বলেছেন যে আমরাকে একটু অপেক্ষা করে নিতে হবে কিন্তু যদি টাইম বেশি থাকে এ নামাজ পড়ার জন্য যথেষ্ট টাইম থাকে তো আমরা কেউ দু রেখা আদায় করে নিতে হবে কিন্তু হ্যাঁ দেখবেন যে খুবই সংক্ষিপ্ত টাইম যে এক রেখাতেও আদায় হবে না আমরা এই সময়তে প্রবেশ করেছি মসজিদে তো আমরাকে একটু অপেক্ষা করে নিতে হবে যখন আজান হয়ে যাবে আমরাকে তাহেতুল মসজিদ হিসাবে বা মগরব আজান আরেক আমার তোর মাঝখানে দৌড়ে নামাজ আছে যে কোনো নিয়েতে আপনি নামাজ পড়ে নেবেন আর যদি টাইম বেশি থাকে যে আপনার দৌড়ে নামাজ আদায় হয়ে যাবে তারপরে সুরজ ডুববে তো ওই সময়তে আপনারা তাহেতুল মসজিদ পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ তারা যেন আমাদেরকে দিন বোঝার শক্তি দান করেন আমিন সালামুক রহমতুল্লাহি